হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি তো ঘরে নেই, তো কাল সন্ধ্যাবেলায় হুট করে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ ছোটো মাসির ঘরে, তো ছোটো মাসি শাশুড়ি ওনার ঘরে এসেছি। তো তখন আর ভিডিও করতে পারিনি, তো এখন সকাল হয়েছে, ঘুম থেকে উঠেছি, তো তাই ভাবলাম তোমাদেরকে জানিয়ে দেই। তো এই যে দেখতে পাচ্ছ বড় কি সুন্দর করে টপগুলো লাগিয়েছে, যে দেখতে পাচ্ছ এখানে তুলসী গাছ আছে, এই যে আর এই যে দেখতে পাচ্ছ এখানে গেটের সামনে এই যে জয় রাধে গোবিন্দ লিখেছেন, আর এই যে দেখতে পাচ্ছ টপগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে দেখতে পাচ্ছ তো তুলসী গাছগুলো অনেকই সুন্দর লাগছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ ওনাদের গলিটা, হাঁটাহাঁটি করছি। আর বাবুকে ওর ঠাম্মি নিয়ে একটু চলে গেছেন, আর একজন মাসি আছেন ওনার ঘরে, তো চলে যাব অল্প পরে। তো আমার ভিডিওটির সাথে দেখো ফ্রেন্ডস। আর কিছু হচ্ছে এখানে ওর মনার পাপার এই যে স্কুটি আছে, তো উনিও এসে গেছিলেন দোকান থেকে ডাইরেক্ট এখানে গিয়েছিলেন। তো ভিতরে যাই, ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ এই যে রবিট, এই যে ওদের খরগোশ দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে বগি। এই যে দেখতে পাচ্ছ মাসি তোকে খুব আদরের যত্ন করে রাখেন। তো এখন কি করবো, বসে রয়েছি, তারপর স্নান করব, তারপর কিছু খেয়ে দিয়ে মনে হচ্ছে চলে যাব। তো দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছ এখানে ওর ভালো লাগছিল না, এই যে গিয়েও শুয়ে পড়েছে। বগি বগি তো কি ভালো লাগে দেখতে বলো, পুরো একদম হোয়াইট আর চোখগুলো একদম রেড রেড, অনেক ভালো লাগছে দেখতে। তো ফ্রেন্ডস এই দেখতে পাচ্ছ আমি স্নান টান করে নিয়েছি, আর আমি শুধু একটাই নাইটি এনেছিলাম, তো ভেবেছিলাম যে আমি সকালবেলায় চলে যাব, কিন্তু এখন দুপুর হয়ে যাচ্ছে, যাওয়া হচ্ছে না, মানে দুপুরে খেয়ে দিয়ে তারপর যাব। তো তাই দেখতে পাচ্ছ সকাল সকাল উঠেই যে স্নান করে নিয়েছি, আর এই দেখতে পাচ্ছ এখানে মাসিরা মেয়েজে দেখতে পাচ্ছ নাইটি, এই যে দেখতে পাচ্ছ একদম বড় হয়ে আছে, তো ওনার নাইটিটা পরে নিয়েছি। আর এখন ওনারা সবাই বসে গল্প করছেন, আর দেখতে পাচ্ছ এখানে মাছ নিয়ে এসেছি আমার দেওয়ার, তো এখন আমি মাছ রান্না করব। তো চলো কী কী আজ দুপুরে খাবো মাসির ঘরে, তো তোমাদের সাথে শেয়ার করব। তোমার ভিডিওটির সাথে দেখো, আমার ভিডিওটি পুরো দেখো সবাই।
এই যে এখানে মাছ নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছ আর এগুলোকে আমি ভালো করে ধুইয়েও এনেছি এই যে তো এখন মাছগুলো আমি ভাজি করে নেব আর তারপর কি দিয়ে বানাবো বলবেন মাসি তো তারপর বানাবো আর দেখতে পাচ্ছ এখানে মাছের ডিমও আছে অল্প তো এগুলো দিয়ে বড়া বানিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ মাছের তেল তো এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটা কিছু বানাবো তো এই যে একটু আচ্ছা নিয়ে নিয়েছি তো এখন হলুদ আর নুন মেখে নেব তারপর বানিয়ে নেব ভাজি করে নেব সরি ভাজি করে নেব তো চলো আর এই যে এখানে দেখতে পাচ্ছ বাবুর জন্য আমি এখানে খিচুড়ি বানিয়েছিলাম তো ওকে খাইয়ে দিয়েছি আর এগুলো রয়ে গেছে অল্প তো এগুলোকে ফেলে দেবো তো চলো এখন হলুদ আর নুনটা মেখে নেই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ তো এখন এই যে মাছগুলোকে আমি মেখে নেব এই যে দেখতে পাচ্ছ নুনও দিয়ে দিচ্ছি ছোলা হয়ে গেছে এখন কড়াই দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি এখন তেলটা দিয়ে দেব মাছ ভাজি করা হয়ে গেছে আমার তো এখন বানাবো তরকারি এগুলো নামিয়ে নিই ফ্রেন্ডস এই দেখতে পাচ্ছ আমি ডিমগুলো এই যে মাছের ডিমগুলো এই যে দেখতে পাচ্ছ ভাজি করে নিয়েছি এই যে তো অনেক ফুটে কী বসবো আর আমার হাতেও পড়ে গেছে তেল ফুটে ফুটে দেখতে পাচ্ছ হয়ে গেছে তো আরও অল্প টাইম রেখে তারপর নামিয়ে নেব তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ এই যে ঝিঙ্গা আর এখানে আমি টমেটোগুলো কেটে নিয়েছি তো এখন ভালো করে দুবার ধুয়ে নেব তারপর বসিয়ে দেবো তরকারিটা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের যাওয়া হয়নি তো আজ মাসি বলছেন যে থাকবো তাই আজ থেকে যাব তো দেখা যাক কাল কি হয় যাবো কি না তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটি ব্লগে তো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি টিক টিক করে বাজিয়ে দিও তো সবাইকে টাটা।